কি বানিয়েছিস? সকাল থেকে এইসব চলছে, আমার না ওর। আরেকটা দেখি তো। হ্যাঁ, আরেকটা। ও, রুম টু আর আসবে পরে, এখন সব দেখাবো না। এগুলো কি কিভাবে লাগানো হয়েছে এগুলো সব পরে ডিটেল আসবে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটা অড টাইম থেকে স্টার্ট করলাম, এখন বাজে 9:45। তো 9:45 সময় এখন আমি ডিনার বানাতে চলে এসেছি, কি বানাচ্ছি আজকে সেটা দেখো। আশা করি বুঝতে পারছো এটা কড়াইশুঁটি বাটা, এটা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটা পেস্ট করেছি, কাঁচা কড়াইশুঁটি। আর এখানে রয়েছে আদা, একটু গ্রেট করে নিয়েছি। ঠিকই বুঝতে পেরেছো, কড়াইশুঁটির তবে কচুরি না, পরোটা বানাচ্ছি আজকে, বানাবো কড়াইশুঁটির পরোটা। শীত চলে যাচ্ছে, তখন মাথা এসছে আমরা একদিনও কড়াইশুঁটির কচুরি খাইনি। তো চলো কড়াইশুঁটিটা কিভাবে আমি পুরটা প্রিপেয়ার করি তোমাদেরকে বলে দিচ্ছি। কড়াইতে অল্প করে তেল দিয়ে নিয়েছি, ঠিক আছে। এতে দেব জিঞ্জার আর আদার পেস্ট, গ্রেট করে রাখা আদা আর জিঞ্জার, এটা অল্প নাড়িয়ে নেব। গ্রিন পিস, কড়াইশুঁটি বা চিনি, চিনি মাটার এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাজা ভাজা করব। তো এবার এতে সল্ট দিয়ে দেব টেস্ট অনুযায়ী, সল্ট আর সুগার দুটোই দেব। তো সল্ট আর সুগার আমি এতে মিশিয়ে দিয়েছি, এরপর এটাকে পুরো ফ্রাই ফ্রাই করব, পুরো শুকনো হয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এরপর এতে শুকনো শুকনো হয়ে গেছে, এবারে এতে দেব এই ভাজা মশলা। এতে আছে জিরে, ধনে ভেজে, শুকনো কলায় ভেজে গুঁড়ো করা, তো নর্মাল যেটা দেয়, মানে অ্যাকচুয়ালি কিউমিন অ্যান্ড কোরিয়ান্ডার সিডস ড্রাই রোস্ট করে এটা পাউডার করে রেখেছি। এবারে এতে এটা দিয়ে দেব, তো আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নিচ্ছি। তো স্টাফিংটা ঠান্ডা হোক আর আটা মেখে আমি আসছি, ততক্ষণ তোমরা যাও দেখে এসো কাল পুচকুলি এই বাড়ি এসে কি কি করেছে। দেখো দেখো কন আয়া হে, কন আয়া হে, ঝিকালা কে এসেছে? আমার সোনামা এসেছে। ও আসলে ওর বাড়ি থেকে এত কাছে বায়না পায় না তো। হাই হাই হাই, বলো তোমরা কি লাইক করেছো? না করেছো, করোনি? এইদিকে তাকিয়ে কথা বলো, তোমরা লাইক কেন করোনি? আজকে বলছি করতেই হবে, করতে হবে লাইক, লাইক করতেই হবে, করতে হবে। এই কোথায় বসেছি? এটা কি চাই, কি চাই এটা? আচ্ছা, ও আমি, ও আমি কি, পেনটা ঢোকানো হয়নি। কি তুমি বাসে উঠেছো? টিকিট কাটো, টিকিট কাটো, চলো বাড়ি চলো, এবার ভাত তো খাবে তো, চলো দিদা বাড়ি চলো। মামা বালি থাকবো, তাহলে তুমি ভাতটা তো নিয়ে আসতে হবে, তোমাকে মামাম খাইয়ে দেবে, ভাত তো নিয়ে আসবো, যা ওর ভাতটা নিয়ে আনালে। খাবি আমার কাছে? তাহলে মার কাছে যাবি বলছিস কেন এখানে? চলো চলো আমরা মার কাছে যাই।
বলছিস? ভাতু খেয়ে আবার আসবো আমরা। না ভাতটা তো খেতে হবে, খিদে পেয়েছে তোমার? লাইট পড়ছে না তো, তোকে দেখতে পাচ্ছে না কেউ। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, ওকে দেখে নিলে। এবার আমাকে দেখো তো, কচুরি তো এই পরোটা তো হবে, বাট তার সাথে কি খাবো? বানাচ্ছি যখন তখন ভাবলাম একটা প্রপার ওয়েতে আলুর দমই বানিয়ে নিই, কচুরি আলুর দম, এই সরি পরোটা আলুর দম। তো সেই জন্য আলুর দমের প্রিপারেশনটা হচ্ছে, আমি আলু সিটি দিয়ে দিয়েছি আর একটা মশলা প্রিপেয়ার করেছি, কিছুই না, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আমি আলু টালু কিচ্ছু ভাজবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। মশলা কষিয়ে আলু দিয়ে দেব, ভেজে জল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এতে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ফোড়ন আর তেজপাতা। আর এবার এতে এই পেস্টটা দিয়ে দেব। এতে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো গরম গোটা গরম মশলা, আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এটা তেলে দিয়ে দেব। এতে হলুদ দিয়ে দিয়েছি, আর আমি জিরে ধনে দেব না, আমি জিরে ধনে অতটা পছন্দ করি না রান্নায় দেওয়া। ব্যাস এই মশলা কষিয়ে বা কষিয়ে নেব মশলাটা। এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, পুরো মটরশুঁটির এগুলো পড়েছে। এবার এতে নুন দিয়ে দেব, নুন মিষ্টি দুটোই দিয়ে দেব, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা তো আমি মিষ্টিটাও দিয়ে দেব। আর যদি আলু বয়েলড না থাকতো তো একটু মিষ্টিটা চিনি দিলে সেদ্ধ হতে প্রবলেম হতো। তো অ্যাকচুয়ালি আলুর দমের মশলাটায় আমি দিয়েছি গার্লিক আনিয়ন জিঞ্জার গ্রিন চিলি আর গোটা গরম মশলা, যেটা হয় আর কি কার্ডামম লং সিনামন, এটা পেস্ট করেছি আর টমেটো, এটা পেস্ট করে আমি ওটা দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ভুলে গেছি আমি ওটা বলতে, তো যাই হোক, যারা আমার হিন্দি ভাষী সাবস্ক্রাইবাররা আছো তারা একটু অ্যাডজাস্ট, আমি করতে একটু লেট হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই আর কি মশলা, আমি দেখলেই ড্রাই চিলি আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটা মিক্স করে দিয়েছি। তো মশলাটা আমি কষাতে কষাতে আলু সিদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি, এর সাথে সাথে ভাজা ভাজা হয়ে যাবে, আর তারপরে জল দিয়ে দেবো। একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলে মশলাটা একটু ফ্রাই ফ্রাই করবো। তো আমার মশলা ফ্রাই হয়ে গেছে, এতে আমি জলটাও অ্যাড করে দেবো। এটা যতটা জল দরকার ততটা জল দিয়ে প্রয়োজন মতন ব্যাস ফুটিয়ে কমপ্লিট। এই সাইড দিয়ে এরকম করলেই এটা বাটি হয়ে যাবে, এইভাবে করলে এই মিডিলটা পাতলা হয়ে যাবে, এই সাইড দিয়ে এরকম 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 করলেই এটা বাটি মতো হয়ে যাবে। স্টাফিংটা দিয়ে দেব,
না কালকে আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি, একটু রাত হয়ে গেছিলো কালকে ডিনার করতে করতে, আর আমিও একটু টায়ার্ড হয়ে গেছিলাম কালকে। তো যাই হোক, এটা নেক্সট ডে মর্নিং, আমি আমার নর্মাল কাজ শুরু করে দিয়েছি। আমার ফ্রিজটা ক্লিন করে নিলাম, আর টুকটাক আমার কাছে যা ম্যাগনেট আছে সেগুলো ফ্রিজে লাগিয়ে দিলাম। আর ফ্রিজের ওপরে আমার শাশুড়ি মায়ের হাতে বানানো যে টেবিল ক্লথটা, সেটা আমি পেতে দিলাম। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।